পেঁয়াজের পাইকারি হাটে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি হাট। দর্শক, এখানে প্রায় 30-40-50 গাড়ি পর্যন্ত পেঁয়াজের আমদানি হয়। দেখতে পাচ্ছেন ভোরের কুয়াশা কিন্তু এখনো ছোটেনি। আজকের বাজার দর সহ নানা তথ্য পেঁয়াজের, সামনে দামের কি অবস্থা হবে, পেঁয়াজের দাম বাড়বে কিনা কমবে সেই বিষয়ে কথা বলবো। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আজকের বাজার দর আপনাদেরকে জানিয়ে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। সকাল সকাল কিনাও শেষ ভাই, বস্তায় প্যাকেটও চলতেছে পাশে, আপনিও বাসায় শুরু করে দিয়েছেন ভাই। কেনাকাটা শেষ, পেঁয়াজ বাইসতেছি। আচ্ছা, এই যে ভাই ছোট পেঁয়াজটা আপনি আলাদা করেন, এটা তো কম দামে বিক্রি করতে হয়? হয় এগুলি মনে 400 টাকা কম হয় আর কি। মানে 400 টাকা প্রতি মনে কমে যায় দাম? প্রতি মনে কমে যায়। আহারে, আপনাদের খরচটা অনেক বেশি ভাই পেঁয়াজ। হ্যাঁ খরচটা অনেকই বেশি ভাই, কিন্তু খরচ তুলনা হিসাবে ভাই আমরা দাম পাইনি। এই যে দেখেন, গতকালকে আমি আপনার দিয়ে তো নিউজ দিলাম ভাই, কত 3200 বাজার, কালকে 3200, আজকে 3000, আজকে 3000, 2900, 2800। তাহলে রাতারাতি 200-300 টাকা নাই, 300 টাকা নাই। তাহলে ব্যবসাটা কি অবস্থা আছে বোঝাই যাচ্ছে। হ্যাঁ সেটা আমি নিজে মন ভাই, কারণ প্রতিনিয়ত আমি আপডেট দিচ্ছি। দেখেন গতকালে 3200 বাজার দিলেন, আর আজকের বাজার আবার 3000 সর্বোচ্চ বাজার হলে, তাহলে কি অবস্থা হবে? 200 টাকা কমলো, 200 টাকা। দেখা যাচ্ছে আপনার মালই পৌঁছাতে পৌঁছাতে কাল রাত্রে পৌঁছাতে হয়তো পারে না। এখনো গাড়ি নামেই নাই ভাই, এখনো নামেই নাই না। হাই হাই হাই, দর্শক দেখেন আমি তো ভিডিও শুরুতে এই জন্য বলি ইতিহাস ভাই, এরকমই কিন্তু ইতিহাস হচ্ছে। পেঁয়াজের বাজারে একবার দামটা কমতেছে, একবার 200 বাড়তেছে, 200 কমতেছে, তবে কমতেছে বেশি। গতকালকে যেমন 200 টাকা বাড়ছিল, আজকে কিন্তু 200 টাকা ঠিক তেমনই কমে গেছে ভাই। কত মন কিনলেন আজকে? তাতে 250 মন। 250 মন কয়টন হবে ভাই? তাও 250 মনে তাও তো আপনার 8-9 টন, 8-9 টন পেঁয়াজ দর্শক কিনেছে। এবারে ভাই দেখতে পাচ্ছেন গাদিটা কিন্তু অনেক বড়, এবং এই পাশে কিন্তু একটা বড় গাদি রয়েছে, এবং তার পাশে প্রচুর পরিমাণে পেঁয়াজ ভাই। আপনি যেদিকে চোখ যাবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আমরা আরেকটু তথ্য জানার চেষ্টা করবো ভাই, এই যে পেঁয়াজের বাজার দর 100-200 কমে আবার 100-200 বাড়ে, এটার পিছনে কারণ কি মনে করেন ভাই? এটার কারণটা কি ভাই? এটা তো বোঝা যায় না। মনে করেন কোনো কোনো সময় আমদানির কারণে পেঁয়াজের দাম কমে, আবার কোনো কোনো সময় আমদানির কারণে পেঁয়াজের দাম বাড়ে বাড়ে। কালকে পেঁয়াজের দাম, পেঁয়াজের আমদানিটা একটু কমছিল, পেঁয়াজের দামটা বাড়তি ছিল, কিন্তু ব্যথার জায়গায় বাড়তি আর কমতির সাথে স্বাদ নাই। ব্যথা কেন হলো? মোকামের সাথে, মোকামের সাথে পার্টিরা যদি খায়, জনগণ যদি নেয়, তাহলে বাজার দাম বাড়ে। হুম এই আর কি। আপনাদের এটা কই যাবে ভাই? ঢাকাতেই না? চট্টগ্রামে? ঢাকা না, এখন হাটের ম্যাক্সিমাম পেঁয়াজ কিন্তু চট্টগ্রামে ওইদিকে যাচ্ছে। চট্টগ্রামের অনেক পেঁয়াজ আছে, এই গাদি বড় গাদি চিটাগাং এর ম্যাক্সিমাম পেঁয়াজ হচ্ছে চট্টগ্রামে। আচ্ছা যাই হোক ভাই, আজকের বাজার দর জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বাজার দর শোনা না তথ্য তুলে ধরলাম। দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।